জীবনের ইতিহাস এমন আছে, সৈয়দ ইসহাক মাওলানা তার হাতে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি টাংছিলেন মাদ্রাসার ছাত্ররা যে বোর্ডিংয়ে থাকে, প্রয়োজনে আসবাবপত্র রাখার জন্য টাং ব্যবহার করে, এখন তো আস্তে আস্তে গেছে গা সিস্টেম বলে গেছে গা। ভাইরা আমার কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি টাংকির চাবি দিয়েছিলেন সৈয়দ ইসহাক মাওলানা তার হাতে, তখন তো তিনি তার ছাত্র। চাবি দেওয়ার পরে এই চাবি সৈয়দ ইসহাক মাওলানা তার উস্তাদকে আবার দিয়ে দিলেন, কিন্তু উস্তাদ বলতেছেন ইসহাক রে আমি যে তোমার কাছে চাবি দিয়েছি তুমি চাবিটা আমারে দাও। চরমান আল্লাহর কুতুব বলতেছেন আমি তো দিয়ে দিয়েছি, তিনি বলেন না দেও নাই। শেষ পর্যন্ত তিন তিনবার বললেন, রাগ করে এক পর্যায়ে তারা একটা লাথি মারলেন, উস্তাদ যে একটা রাগ লাথি মারছেন, এখন তো উস্তাদে যদি ছাত্রর গায়ে একটু আঘাত করে দেখবেন মা বাবা এসে রড দিয়ে উস্তাদকে পিটায় মারার পরে। তো এলাকার লোক যারা ছিল ওরা বলে হুজুর আপনি তো অন্যায়ভাবেই মারছেন, কারণ সে যে চাবি দিছে আমরাও দেখছি। ভাইরা আমার কালী ইব্রাহিম রাহমাতুল্লাহি জবাব দিয়ে বললেন তোমরা বোঝো নাই, আমি লাথি মারি নাই, আমি লাথি মারি নাই গো, আমি লাথি মাইরা এলেম উজানির জমিন থেকে আমি চরমুনাই এটেনেস বার করছি। এই লাথি খায়া বরদাস্ত করেছিলেন চরমুনার আল্লাহর কুতুব, এই জন্যে তারা হয়েছে জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা। বলিরা উস্তাদদেরকে কত সম্মান করত, কত ইজ্জত, কত সম্মান করত, এখন উস্তাদদেরকে ছাত্ররা এখন আর মূল্যায়ন করে না। লক্ষ্য করে দেখুন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্নতের উপরে চলেন, চেটে বুটে প্লেটের খাবার খাচ্ছেন। দুইজন জেন্টলম্যান আইসা এ আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন এই জেন্টলম্যানগুলি করছে কি, ডান হাতি ধরছে সিগারেট আর বাম হাতি সা কাপ দুইরা সার কাপ দুইরা সা খায়। এমন হুজুর নমস্কারি করে টিটকারি করে কয় হুজুর আপনার বাড়ির যে কুত্তা বিলাই আছে এরা কি খায়? হেরা ভাবছে যে হুজুর মনে হয় কথা কইব যে কুত্তা বিলাই তো কাঁটা খাই কাশি খায়, তাহলে তো আপনি এমন খাওয়া খাইতেছেন একেবারে সাইটটা সুইটটা হেরা কিতা খাইব। কিন্তু হুজুর যে কত সালা কেদেরে জানা নাই, হুজুরে কয় হুজুর আপনার বাড়ির যে কুত্তা আছে কুত্তাই কি খায়? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম জবাব দিয়ে বলেন আমার বাড়ির কুত্তা ডান হাত দিয়া সা, ডান হাত দিয়া সিগারেট, বাম হাত দিয়া সা খায়। ওইসিনি কারবার হুজুর জব দিয়া কয় আমার বাড়ির কুত্তায় ডান হাত দিয়া সিগারেট বাম হাত দিয়া সা খায়। এমনি তো হেরার সান্দি উন্দি গরম হয়ে গেছে, হুজুরে কয় কি মানে একটা গসা দিছে আর কি, কথা বুঝছেন না? কিছু মানুষ ভাবে সে মনে হয় হুজুররা মনে হয় এরকম যোগ্যতা থাকে না, হুজুরদের জ্ঞান কম থাকে, মেধা কম থাকে। ভাইরা আমার না না না, আলেম যারা হয় এদের মেধা কম থাকে না, আলেমদের মেধা আরো বেশি থাকে, আলেমদের জ্ঞান বেশি থাকে। অনেক সময় আলেমেরা সহজ হয় সরল হয়, আলেমেরা ইচ্ছা করে কোনো মানুষকে কষ্ট দেয় না, আলেমদের ভিতরে জিলাফির বেশ থাকে না। হকানি আলেম যারা হয় তারা কিন্তু সহজ হয় সরল হয়। ভাইরা আমার এই জন্যই বলছিলাম হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই তিনি তার মেয়েকে যার কাছে বিবাহ দিয়েছিলেন উনিও সহজ সরল। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি যার মাধ্যমে উজানির জমিনে আজ পর্যন্ত কোরআনের আলো উজানির জমিনে আজ পর্যন্ত জেগে আছে উনি ছিলেন কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি লেখাপড়া করার জন্য তিনি চলে গিয়েছিলেন ভারতের সাহারানপুরে, একটা কওমি মাদ্রাসা আছে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসায় লেখাপড়া করতেন। হঠাৎ করে তার মনের ভিতরে জেগে উঠল আমি যদি উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য আমি যদি আরবে যাইতে পারতাম আমার না কপালটা কত ভালো হইত। আল্লাহর কি কুদরত, ওই যুগে জাহাজের ব্যবস্থা ছিল, হঠাৎ করে আল্লাহর ওলি কার ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি শুনতে পাইলেন সাহারানপুরে
আরবের একটা জাহাজ এসে লেগেছে, আল্লাহর ওলি আরবের ওই জাহাজের উপরে তিনি উঠে গেলেন, উঠে তিনি চাই নামাজ বিচি নামাজ পড়তে শুরু করলেন, আল্লাহর ওলি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দুইটা হাত বাড়ায় দিয়া আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ গো তুমি তো পারো, এমন কিচ্ছু নাই যেটা তুমি পারো না, আব্রু তুমি তো সব কিছু পারো গো আল্লাহ, তুমি চাইলে আমাকে আরো বেয়ে নিতে পারো, আল্লাহর ওলি ডেকে ডেকে বলে আল্লাহ আমার কাছে যাওয়ার মতো অর্থ করি নাই, টাকা পয়সা নাই, আল্লাহ কেমনে যাবো, তুমি দয়া করলে তো যে কোনো ভাবে যাওয়া সম্ভব, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, আল্লাহ ওয়ালারা যদি আল্লাহর কাছে কিছু চায়, কাদি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাই ছোট্ট অবস্থা থেকে তিনি বড় পরেশগার ছিলেন, ছোট্টবেলা থেকেই তিনি কোরআন প্রেমিক ছিলেন, পাঁচ শক্ত নামাজ আদায় করতেন, ছোট্টবেলা থেকে কাল ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই তাহাজ্জুদ গুজার ছিলেন, ভাইরা আমার কাল ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির এই কোরআনের খেদমত গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে, হযরত কাল ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই আরব দেশে চলে গেলেন, কোরআন হাদিসের শিক্ষায় তিনি পণ্ডিত্য লাভ করলেন, সেখানে গিয়ে তিনি বিবাহ করেছেন, তামিম গোত্রের একজন মেয়েকে তিনি বিবাহ করেছেন, আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই বিবাহ করার পরে হঠাৎ করে একদিন তিনি স্বপ্ন দেখতেছে, রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাই তাকে স্বপ্নে দেখাচ্ছে, কার ইব্রাহিম তুমি এত বড় আলেম হয়েছ, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছ, সৌদি আরবে বসে থাকলে হবে না, কারণ সৌদি আরবে তোমার মতো হাজারো আলেম আছে, ও কার ইব্রাহিম তুমি তোমার দেশে গিয়া উজানির জমিনে গিয়া তুমি দিনের খেদমত করো, আল্লাহর ওলি আমার ভাইরা হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই তিনি স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে রশিদ আহমদ গাঙ্গুহি তাকে অর্ডার করতেছেন আদেশ করতেছেন, তিনি পরের দিন তার স্ত্রীকে বললেন, যদি শর্ত ছিল যে তার স্ত্রী এই সত্যি বিবাহ বসছিল যে আমি আপনার সঙ্গে যাব না, ভাইরা আমার কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই বললেন আমার স্ত্রী তুমি যদি আমার সঙ্গে না যাও তুমি থেকে যাও কিন্তু আমি আর সৌদি আরবে থাকবো না, আমি কোরআন পড়েছি কোরআনের আলু দিয়ে আমার এলাকা আমি আবাদ করতে চাই, কোরআনের আলোয় আমি আলোকিত করতে চাই, হযরত কার ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই তার স্ত্রীকে কথা বললেন, স্ত্রী তার বাবাকে কার ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই শ্বশুরকে বললেন আব্বা যান আমিও থাকবো না, কারণ আমার স্বামী যেখানে আমিও সেখানে, শেষ পর্যন্ত বাধ্য হইয়া তামিম গোত্রের মেয়ে বাবা দিতে বাধ্য হয়ে গেছে, তিনি সেই সৌদি আরব থেকে ভারতে চলে আসলেন, পাক ভারততম মহাদেশে রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইর খেদমতে তিনি আসলেন, তার কার্যালয়ে তিনি আসলেন, রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইর খানকায় তিনি চলে আসলেন, ভাইরা আমার রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইর খানকায় এসে হযরত কাল ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই তিনি তার স্ত্রী সহ 17 দিন সেখানে অবস্থান করলেন, আল্লাহর ওলির রুহানি আল্লাহর ওলির ফয়েজ নিলেন, বারকাত দিলেন, আল্লাহর ওলির কাছ থেকে দোয়া নিলেন, আল্লাহর ওলির খেদমত করে শেষ পর্যন্ত তিনি তার স্ত্রীকে নিয়া সেই রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাই তিনি তার স্ত্রীকে নিয়ে বাংলাদেশে তার জন্মভূমি উজানির জমিনে চলে আসলেন, বর্তমান যেখানে উজানি এলাকা যেখানে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা এবং ঐতিহাসিক মসজিদ রয়েছে, উজানি জমিনে অনেক বড় একটা মাহফিল হয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়, উজানির জমিনটা একটা সময় কিন্তু এমন ছিল না, ভাইরা আমার হযরত কার ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই তিনি আসলেন, এসে দেখেন বন জঙ্গল হিংস্র জানোয়ার, ভাইরা আমার শুধু হিংস্র জানোয়ার ভাগ সিংহ এমনকি বড় বড় সাপ জঙ্গলের ভিতরে থাকে, হযরত কার ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই ওই জঙ্গলে এসে তাদেরকে উদ্দেশ্য করে তিনি একটা বাসন দিলেন আর বললেন তোমরা বের হয়ে যাও, তোমরা আল্লাহর সৃষ্টি, তোমরা আল্লাহর মাখলুক, তোমাদের উপরে কোনো জুলুম করব না, আমি এই এলাকার ভিতরে মাদ্রাসা বানাবো, দিনই দরজগা বানাবো, আমার ভাইরা আল্লাহওয়ালাদের কথা সবাই শুনতে বাধ্য, জঙ্গলের হিংস্র জানোয়াররা পর্যন্ত
সাপ বিচ্ছু পর্যন্ত আল্লাহ বলার কথা শুনে জঙ্গল ছেড়ে দিয়েছে। দিবিত আল্লাহ বলা যারা হয় গোটা পৃথিবীর সব কিছু তাদেরকে ভালোবাসে, সব কিছু তাদেরকে মহাব্বত করে। আপনি যখন আল্লাহ বলা হয়ে যাবেন, আসমান জমিনের যা কিছু আছে সব কিছু আপনাকে মহাব্বত করবে। বারামান হাদিস শরীফের ভিতরে আসছি, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জমিনের মধ্যে যদি কোনো একজন মানুষ আল্লাহর পেয়ারা হয়, আল্লাহর বন্ধু হয়, আল্লাহর মাহবুব হয়, আসমানে আল্লাহ জিবরিলকে জানা দেয়, জিবরিল এই লোকটা আমার মাহবুব, আমার পেয়ারা, ও জিবরিল এই লোকটাকে তুমি ভালোবাসো, এই লোকটাকে তুমি মহাব্বত করো। হযরত জিবরিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়া, জিবরিল এই লোকটাকে ভালোবাসি, আল্লাহ জানা দে, জিবরিল সমস্ত ফেরেশতাদেরকে জানায় দাও, ফেরেশতাদের কাছে খবর হয়ে যায়, আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে জানায় দে, হে জমিনের ফেরেশতারা জানায় দাও গোটা পৃথিবীর সকল মানুষের কাছে, এই লোকটা আমার পিয়ারা, আমার মাহবুব, আমার বান্দা, আমি আল্লাহ তাকে ভালোবাসি, সৃষ্টি জগতের প্রত্যেকটা মাখলুক যেন তাকে ভালোবাসে। বাইরা আমার সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছু আল্লাহ বলাকে ভালোবাসি, আল্লাহ বলাকে মহাব্বত করে, আল্লাহর পিয়ারা বান্দাকে মহাব্বত করে। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন জঙ্গলে বাসন দিয়েছে, সাপ বড় বড় সাপ বড় বড় বিচ্ছু পর্যন্ত, আর ইব্রাহিম রাহমাতুল্লাহের কথা শুনে জঙ্গল ছেড়ে দিতে বাধ্য হয়ে গেছে। একটা জঙ্গলে তো বোঝেন তো আগের যুগে কত কিছু থাকতো, সব বের হয়ে গেছে। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ এই জঙ্গল পরিষ্কার করে সেখানে তিনি মাদ্রাসা স্থাপন করলেন, মাদ্রাসা স্থাপন করলেন, এর পাশে বিশাল বড় গম্বুজ একটা মসজিদ তিনি স্থাপন করলেন। আমার ভাইরা আর ইব্রাহিম রাহমাতুল্লাহের মাদ্রাসায় দিনের আলো এখন ছড়িয়ে ছড়িয়ে পড়তে শুরু হয়ে গেল, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ সহ ছাত্র আসতে শুরু করলো, এমনকি চরমোনাই জমিন থেকে আল্লাহর কুতুব মরহুম সৈয়দি শাহ রাহমাতুল্লাহ নিয়ে এসে ভর্তি হয়ে গেলেন। ভর্তি হওয়ার পরে সৈয়দি শাহ রাহমাতুল্লাহ যেমন উস্তাদ তেমন ছাত্র, যেমন ভাবে আল্লাহ বলেছিলেন 24 ঘন্টা তার জবান থেকে কোরআনের তেলাওয়াত চালু থাকতো, খালি ইব্রাহিম রাহমাতুল্লাহ নাই কোরআন যখন পড়তেন কোরআনের অক্ষরে অক্ষরে দিকে তাকায়া তাকায়া বারবার বারবার তিনি চোখের পানি ছেড়ে দিতেন, আর বলতেন আমি কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমি আমার আল্লাহকে দেখতে পাই। ভাইরা আমার তিনি আল্লাহর 24 ঘন্টা সময় তিনি আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। সৈয়দ শাহ মাওলানা উজানি জমিন থেকে আসে, তিনিও তার সুযোগ্য ছাত্র, আল্লাহর জিকিরে 24 ঘন্টা মশগুল থাকে। হুজুরের বাড়ির গরু ছাগল যা ছিল ওইগুলাকে চড়াইত, এমনকি হুজুরের বাড়ির খায় খেদমত করত, এলাকার লোকেরা বলত হুজুর ইসাক বরিশালের ইসাক পড়ালেখার ভিতরে এত ভালো না, এত মেধা না, শুধুমাত্র আপনার বাড়ির খেদমত করে। হযরতজি কার ইব্রাহিম রাহমাতুল্লাহ গেলে বলতেন ইসহাককে তোমরা চিনবা না, ইসহাক যখন মসজিদের পাশে বসে যখন জিকির শুরু করত দেখা যাইত পানির মধ্যে দেখা যাইত নাড়াচড়া শুরু হয়ে যাইত, আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখা যাইত, উজানির জমিন থেকে বরিশালের দিকে পানি, পানি যখন উল্টা দিক থেকে ছুটে চলত, হযরত কালী ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই তখন তিনি বলতেন আরে সাহ উজানির জমিনের আলো আস্তে আস্তে বরিশালের দিকে যাচ্ছে, এই আলো বরিশালে এমন ভাবে পৌঁছানো হবে আমার উজানির জমিন থেকে সেটা আরো বেশি মশহুর হবে। সত্যি সত্যি উজানির জমিনকে আল্লাহ যেমন ভাবে কবুল করেছে, এর চাইতেও আমরা তাকায় দেখতে পারি বরিশাল এলাকার চরমোনাই এলাকার আল্লাহর কুতুব হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি কুদুর সিলায়, হযরত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ সিলায় আল্লাহ তাদের এলাকার ভিতরে পরিবর্তন করে দিছে। আজকে ওজানের কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ ছাত্র ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাই তার দাদা উস্তাদ
দাদা উস্তাদ না, কারণ ফজলুল করিম রহমাতুল্লাহ বাবা ছিলেন সৈয়দ ইসহাক মাওলানা। ইসহাক মাওলানা ছিলেন কার কার ছাত্র? কারি ইব্রাহিম রহমাতুল্লাহের ছাত্র। এই এক ছাত্র উজানের জমিনে গিয়া কোরআন হাদিস এবং মারিফতের শিক্ষা প্রদর্শন করা এমন পরিবর্তন করছে যে আজকে বরিশালের চরমোনাই এলাকা, অনেকে বরিশাল নাম শুনছে কি না এটাও অনেক লোক এমন থাকতে পারে, কিন্তু চরমোনাই এলাকার নাম গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কেন? যেমন ছিল ওস্তাদ তেমন ছিল ছাত্র। ভাইরা আমার, কার ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি জীবনের ইতিহাস এমন আছে, সৈয়দ ইসহাক মাওলানা তার হাতে কার ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি টাং ছিলেন মাদ্রাসার ছাত্র আছে বোর্ডিং, বোর্ডিংয়ে তাকে প্রয়োজনে আসবাবপত্র রাখার জন্য টাং ব্যবহার করে, এখন তো আস্তে আস্তে রেখে গেছে সিস্টেম বলে গেছে। ভাইরা আমার, কার ইব্রাহিম রহমাতুল্লাহি টাঙ্কির চাবি দিয়েছিলেন সৈয়দ ইসহাক মাওলানা তার হাতে, তখন তো তিনি তার ছাত্র। চাবি দেওয়ার পরে এই চাবি সৈয়দ ইসহাক মাওলানা তার উস্তাদকে আবার দিয়ে দিলেন, কিন্তু উস্তাদ বলতেছেন ইসহাক রে, আমি যে তোমার কাছে চাবি দিয়েছি তুমি চাবিটা আমারে দাও। চরমনে আল্লাহর কতব বলতেছেন আমি তো দিয়ে দিয়েছি, তিনি বলেন না দেও নাই। শেষ পর্যন্ত তিন তিনবার বললেন, রাগ করে এক পর্যায়ে তার একটা লাথি মারলেন উস্তাদ, যে একটা রাগ লাথি মারছেন। এখন তো উস্তাদে যদি ছাত্রের গায়ে একটু আঘাত করে দেখবেন মা বাবা এসে রড দিয়ে উস্তাদকে পিটায় মারার হরে। তো এলাকার লোক যারা ছিল ওরা বলে হুজুর আপনি তো অন্যায়ভাবেই মারছেন, কারণ সে যে চাবি দিছে আমরাও দেখছি। ভাইরা আমার, কাল ইব্রাহিম রহমাতুল্লাহি জবাব দিয়ে বললেন তোমরা বোঝো নাই, আমি লাথি মারি নাই, আমি লাথি মারি নাই গো, আমি লাথি মাইরা এলেম উজানির জমিন থেকে আমি চরমোনাই টেনেস বার করছি। এই লাথি খায়া বরদাস্ত করেছিলেন চরমোনার আল্লাহর কুতুব, এই জন্য তারা হয়েছে জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা। বলিরা উস্তাদদেরকে কত সম্মান করত, কত ইজ্জত, কত সম্মান করত, এখন উস্তাদদেরকে ছাত্ররা এখন আর মূল্যায়ন করে না। ভাইরা আমার, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন এক মুসির কাছ থেকে একটা মাসালা জেনেছেন, মুসির কাছ থেকে একটা মাসালা, মুসি ছিলেননি যে জুতা সিলাই করে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুসির কাছ থেকে মাসালা জেনেছিলেন, কুকুরের কুকুর কখন বালেগ হয় এটা বুঝবো কখন, মুসি জানা দিয়েছে। ও ইমামে আজম সৈয়দুল মাজহাব, পৃথিবীর শ্রেষ্ঠ মাজহাবের ইমাম হযরত আবু হানিফা যখন জিজ্ঞাসা করছে তখন মুসি জবাব দিয়া কয়, কুকুর যখন ঠ্যাং উল্টায় প্রস্রাব করে, ঠ্যাং উঠায়া কুকুর যখন বস্রাব করে এখানে কদ্দুর সেখানে কদ্দুর সেখানে কদ্দুর, তখন মানে করবা কুকুর বালেগ হয়ে গেছে। ভাইরা আমার, এই দিন মুসির কাছ থেকে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একটা মাসালা জেনেছেন, জানার কারণে ওই মুসির বাড়ির দিক দিয়া আবু হানিফা কোনোদিন ট্যাং দিয়া তিনি ঘুমান নাই, কারণ উস্তাদের বাড়ি চিন্তা করছেননি উস্তাদকে কত সম্মান, তাও কি মুসি উস্তাদ একটা 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 জরুরি একটা বিষয়ে একটা মাসালা জেনেছে। ও তালবেলেম ভাইরা, আমি তোমাদের কি উদ্দেশ্য করে বলতে চাই, আজকে তোমরা এলেম কেমনে পাইবা, উজানের কারি ইব্রাহিমের মতো আলেম হতে পারবা কেমনে, কারণ উজানের কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদকে কত সম্মান করেছে, আর হযরত সৈয়দ ইসহাক মাওলানা চরমোনাই আল্লাহর কুতুব তার উস্তাদ কারি ইব্রাহিম রহমাতুল্লাহিকে কত সম্মান করেছে, এমনভাবে যদি সম্মান করতে পারো আর যদি ইসলাম শিখার জন্যে দিন শিখানোর জন্যে চেষ্টা করতে পারো, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান সবুলানা, আল্লাহ ডাক দিয়া বলে যেন আমি আল্লাহ কি পাওয়ার জন্য চেষ্টা করে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার রাস্তাকে তাদের জন্য সহজ করে দেই।